আল্লাহর নবী দুজাহানে বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স ছোট, আল্লাহর নবী আমার খুব আদর করছেন, চুম্বন দিচ্ছেন নাতিকে। এমত অবস্থায় আল্লাহর তরফ থেকে জিবরীল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে নাতিকে আপনি এত আদর করছেন, এত চুম্বন করছেন, কিন্তু সেই নাতিকে আপনার উম্মত একজন কারবালা প্রান্তরে শহীদ করবেন। বিশ্বের নবী সরকারের মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে লাগলো। আল্লাহ নবী বললেন, এ জিবরীল আমিন, কারবালা কোথায়? যাও তুমি সেই জায়গা থেকে যে জায়গাতে আমার লাগতে জিগার ইমাম হোসেনকে শহীদ করা হবে সেই জায়গার মাটি আমাকে এনে দেখাও। তৎক্ষণাৎ জিবরীল আমিন সঙ্গে সঙ্গে চলে গেলেন কারবালা প্রান্তর, এবং কারবালা প্রান্ত থেকে যে জায়গাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল সেই জায়গা থেকে মাটি এনে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহর নবী আমার সেই মাটিটাকে নিয়ে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার নবী আমার সহধর্মিণী ছিলেন, উম্মে সালমাকে ডাকলেন, এ উম্মে সালমা, তুমি এই মাটিটাকে বর্তনের মধ্যে রেখে দাও, দেখবে যেদিন আমার ইমাম হোসেন যেদিন কুফা যাবে, ইরাকে যাবে, যে জায়গাতে গিয়ে সেই দিন হবে দশই মহরম, আশুরার দিন এবং শুক্রবার হবে, আর সেই দিন তুমি ফলো করবে, তখন দেখবে যেই বর্তনের মাটিটা আর মাটি নেই, এটা পুরো লাল হয়ে গেছে, তখন তুমি বুঝে নেবে বা জেনে যাবে যে আমার ইমাম হোসেন আমার লাগতে জিগার আমার নাতি আর দুনিয়াতে নেই, আমাকে আমার নাতিকে শহীদ করে দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তার পরে পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালা প্রান্তরে গিয়েছিলেন, সেই দিনটা আমার নবীর কথাটা মনে ছিল এবং শুক্রবার দিন ছিল, আশুরার দিন ছিল, ওই দিন আমি মাঝে মাঝে ওই বর্তনটাকে আমি চেক করছিলাম, দেখা গেলো যে সময় জুম্মার ওয়াক্ত, জুম্মার নামাজের সময় ছিল, সেই সময় হঠাৎ করে আমি দেখলাম যে এবার আমি দেখি যে মাটির বর্তনটা দেখি যে মাটিটা লাল হয়ে গেছে না মাটি আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি যখন দেখলাম যে দ্বিতীয়বার যখন আমি সেই জুম্মার টাইমে গেলাম, ওই বর্তনটাকে যে বর্তনের মধ্যে মাটি ভরে রেখেছিলাম, আর সেই বর্তনটাকে এনে আমি যখন দেখলাম, তখন সেই বর্তনের মধ্যে শিশির মধ্যে আর মাটি নেই, সেই মাটিটা রক্তেই পরিণত হয়ে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে আমার অন্তর ফেটে আমি অধর্ম নিয়ে কান্না শুরু করলাম, যে শয়তানেরা, এ রাসূলের দুশ্মনেরা, ইমামের দুশ্মনেরা, তোমরা আমার ইমাম হোসেনকে আজকে তোমরা শহীদ করে দিয়েছ। বিশ্ব রাসূল সরকারের মদিনা সাল্লাল্লাহু আলাইহি বহুদিন পূর্বে বলেছিলেন কথাটা, আল্লাহ নবী জানতেন যে আমার ইমামকে হোসেন, ইমামা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা অবধি আমার সহধর্মিণী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকবেন, তাই তিনি আমার উম্মে সালমাকে ওই কারবালা প্রান্তরের মাটিটা দিয়েছিলেন। রাদান ইসলাম, এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আল্লাহর নবী আমার ইলমে গায়েব দাতা, অদৃশ্য সংবাদদাতা। আসসালামু আলাইকুম।